পড়ছে, বৃষ্টি পড়ছে নাকি ইয়ে পড়ছে তোমার কি বলে যেটা পড়ে কুয়াশার সাথে? ও না, বরফ পড়ছে মনে হচ্ছে, বারিশ হয়ে যাচ্ছে। সো আজকে আমাদের থার্ড অ্যানিভার্সারি, তো যেহেতু আমাদের ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা এখন কিছুই সেলিব্রেট করতে পারছি না। তো আজকে সৌভিক বলল যে চলো একটা ধাবাতে খেতে যাই, তো আমাদেরই চেনা পরিচিত একটা ধাবাতে খেতে যাচ্ছি যেখানে আমি স্পেশালি যাই। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর যেহেতু পরশু থেকেই আমার ব্রাইডাল সেশন স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেহেতু আমার ঘাটালের সমস্ত কিছু ক্লাস করার জন্য রয়ে গিয়েছিলো মেকআপের জিনিসপত্র, সেগুলোও আনতে যাব এই ধাবাটাতে। আগে খেয়ে নিই, চলো। হচ্ছে রয়েস ভেজিটেরিয়ান ধাবা। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তোমরা তো সবাই জানো যে এই ধাবাটাতে আমি অনেকবারই এসেছি আগে খেতে, আর এখানে ভেজ খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ। হাইওয়ের পাশেই এই ধাবাটা রয়েছে, রোড থেকে মেদিনীপুর যাওয়ার পথে এই ধাবাটা পড়ছে। এটা হচ্ছে যে হাইওয়ে, হাইওয়ে থেকে এই সাইডে হচ্ছে যে মেদিনীপুর যাওয়ার রাস্তা। তো মেদিনীপুর যাওয়ার রাস্তার পাশেই এই যে এই ধাবাটা পড়ছে, রয়েস ভেজিটেরিয়ান ধাবা। এখানে অনলি ভেজিটেরিয়ান জিনিসপত্রই পাওয়া যায়। বাইরে থেকে একটু ঘুরে আসি চলো। আজকে আমরা চলে এসেছি আমাদের ফেভারিট ধাবাতে, এখানের বাটার রুটি। আর আমার সব থেকে পছন্দ হচ্ছে যে মাশরুম মশালা, জাস্ট অসাধারণ টেস্ট। ফেভারিট কি থার্ড অ্যানিভার্সারিতে কোথায় তুমি নিয়ে যাবে আমাকে? রয়্যাল আইটিসি, আইটিসি রয়্যাল, তারপরে মুম্বাই তাজ, তারপর যাব আমরা। নিয়ে এসেছো কোথায়? রয়েস ভেজিটেরিয়ান ধাবাতে, ভেজিটেরিয়ান ধাবা। হ্যাঁ, এটাই আমাদের জন্য ভালো যেহেতু আমরা ডায়েটে আছি, যেহেতু আমরা ডায়েটে আছি তাই জন্য আমাদের ভেজটাই ঠিক আছে। তার উপরে আবার আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মাঝে মাঝে মানি আর কি, যখন ইচ্ছে করে মানি। মাশরুম মশালা না বাটার পনির? মাশরুম মশালা, মাশরুম মশালা চলে এসেছে, আমার ফেভারিট ডিশ। যে মাশরুম, আর এদিকে রয়েছে বাটার রুটি, তাতে একটুখানি চাটনিও রয়েছে। বেস্ট ডিশ এভার, দারুন। পরিরও চলে এসেছে, পরিটা খেয়ে নিয়ে আসো। এত ঠান্ডা, এরকম গরম গরম খাবার। পুরিটা কতটা সফট, এত টেস্টি রান্না আমি জীবনে খাইনি। এখন আমরা বেরিয়ে পড়ছি, এখন আমরা বাড়ির দিকে যাব। তার আগে একটুখানি গুড় নেওয়ার আছে গুড়শাল থেকে, তো সেটা আগে নিয়ে নেব। আর রাস্তায় দেখো চারপাশে একদম সরষে ফুলে ভর্তি।
শাল, এইটা গুড় শাল, কিন্তু এখানে জানি না এখন বন্ধ রয়েছে নাকি, তো একবার ট্রাই করে দেখা যাক, যদি থাকে তাহলে নিতে পারবো। গুড়ের শাল চারধারে একদম সর্ষে ফুলের ক্ষেত। গুড় শালে কাউকে দেখতে পেলাম না, সো গুড় নেওয়াও হলো না আমাদের। এখন আমরা বেরিয়ে পড়েছি ঘাটাল, খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম ঘাটালের উদ্দেশ্যে। আর আজকে কি জানি কেন ওয়েদারটা ভীষণ বাজে ছিল, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, একই এরকম প্রচণ্ড ঠান্ডা, কনকনানি ঠান্ডা, তার উপরে আবার এরকম বৃষ্টি, মানে একদম মুড টুড অফ হয়েছিল। তাই একটুখানি নামলাম, নেমে এখন একটু চা খাবো। বাড়ি পৌঁছেই মা বাবা আমাদেরকে প্রচুর বড় একটা সারপ্রাইজ দিল। অ্যাকচুয়ালি আমাদের সেলিব্রেট করার কথাও ছিল না, মা বাবা হঠাৎ করে দেখি কেক নিয়ে হাজির হয়েছে, আর এই কেকটা আমরা এখন কাটছি। একটু হাত তালিও বাবা দেয়নি, দেয় হাত তালি আমাকে, দুজন দুজনকে খাই দা, না হোক খা। ঠিকই আরে দিবে, রেখে দাও, সিঙ্গারা খাও নি, তোমার পেট খারাপ। কই? হ্যাঁ 25 তারিখ আবার আসবো। ঠিক আছে, না না ঠিক আছে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, এটা একটা ছোট্ট ব্লগ ছিল তোমাদের জন্য। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।